ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর রজত জয়ন্তী 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলার সাজেকে বর্ণাঢ্য শিশু র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার 26 ডিসেম্বর 2023 সকাল 10টায় অগ্রণী শিশু কিশোর সংঘ বাঘাইছড়ি রাঙামাটি ব্যানারে সাজেক ইউনিয়নের বালুরঘাট থেকে বাদক দলের তালে তালে লং লিভ ইউপিডিএফ, লং লিভ ইউপিডিএফ সহ নানা স্লোগানে ইউপিডিএফ এর পতাকা হাতে 400+ শিশু কিশোর কিশোরী এক বর্ণাঢ্য র্যালি বের করেন। এই সময় তারা ছিলেন উচ্ছ্বসিত এবং সবাই পড়েছিলেন নো ফুল অটোনমি নো রেস্ট লেখা সাদা ক্যাপ। আমরাও একদিন সংগ্রামী সেনানী হতে চাই স্লোগান আয়োজিত বর্ণাঢ্য শিশু র্যালিটি বনানী বনবিহার এলাকা দপদা উজোবাজার প্রদক্ষিণ করে উজোবাজার এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে তারা 25তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, লং লিভ ইউপিডিএফ, ইউপিডিএফ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দেন এবং ফেস্টুন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। র্যালিতে অংশগ্রহণকারী শিশু কিশোর কিশোরীরা দালালদের বিরুদ্ধে ও নানা স্লোগান দেয়। উল্লেখ্য, আগামীকাল 26 ডিসেম্বর ইউপিডিএফ প্রতিষ্ঠার রজত জয়ন্তী, 25তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1998 সালে 26 ডিসেম্বর ঢাকায় তিন গণতান্ত্রিক সংগঠন পাহাড়ি গণ পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এক পার্টি প্রস্তুতি সম্মেলনের মধ্য দিয়ে ইউপিডিএফ গঠিত হয়েছিল। বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি রূপম চাকমার পাঠানো তথ্যচিত্রে PIB71 TV।